আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল আপনি কাঁদেন কেন? ফেরেশতা জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, হযরত ওমর কাঁদতেন আর চোখের পানি ক্রিমের মতন চেহারায় মিশাইতেন, লোকেরা বলতেন ওমর ওই দিনের জন্য আমি চোখের পানির দাগ রাখছি, যেই দিন যেই দিন আল্লাহু আকবার, যেই দিন আমার আল্লাহ বলবেন সূর্য তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও, কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেবে পড়বে। আমার নবী বলেন, আয়েশা কত গর্ভবতী নারীর গর্ব খসিয়া যাইবে, আবার কত বান্দা ঘামের পানিতে সাঁতার কাটবে, উম্মতেরা চিল্লা চিল্লা বলবে আমি আপনার উম্মত। আমার নবী কই বলতেইলে, তোমার চেহারার নূর কই? তোমার হাতের মধ্যে ওজুর পানির নূর কই? তোমার বডির মধ্যে আমার সুন্নতের নূর কই? তখন যদি তোমার আমার চেহারার মধ্যে দাড়ি না থাকে, তখন যদি তোমার আমার বডির মধ্যে সুন্নতের আমল না থাকে, ওজুর পানির যদি নূর না থাকে, তওবা করি না বান্দা হইয়া কান্দুই না, চাপ যদি না থাকে, আমার নবী তখন বলবে না তুমি আমার উম্মত না। এই মজলিস ওলামাদের মজলিস, ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামরা এখানে কথা বলবে। আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে আলামিন কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দুই দিন ব্যাপীর প্রথম রজনীর বাদে মাগরিব এই দামি সময় যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনুল করিমের নিসবতে, জিক্রি ফিক্রের নিসবতে, দাওয়াত ও তবলিগের নিসবতে, যে আল্লাহ ওলি আল্লাহর মজলিসে গোনা মাফের জায়গায় বরকতি মজমায় যে আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। ওলামা হযরত আপনাদের সম্মুখে কথা বলছেন বলবেন, আমি আমার অতি ব্যস্ততার সময় থেকে এই সময়টা আমি নির্ধারণ করে খাদেম হিসাবে খেদমত করার জন্যেই এই মাহফিলের দাওয়াতটা রেখেছি। আজকে আমার কপাল ভালো যে আলামিন মাদ্রাসা দিয়েই মাহফিল শুরু করছে। জোহরের পরে আমার বয়ান যে মাদ্রাসার মাহফিল ছিল সেটাও ছিল আলামিন মাদ্রাসা। ওইখানে আমার আগে বয়ান করেছিলেন হযরত আল্লামা খোরশেদ আলম কাসিমি দামাত বারকাতুল্লাহ, এরপরই আমার পরপরই ওখানে বসেছিলেন মুস্তাকুন নবী দামাত বারকাতুল্লাহ। ওইটা শেষ করে আবার সোনারগাঁ বাদে আসর দারুল উলুম আমিনিয়া আলামিন মাদ্রাসা, ওই মাদ্রাসাতেও আমার আগে বয়ান করেছিলেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেমরা, আমার পরেও বয়ান করতেছেন মুস্তাকুন নবী কুমিল্লার হযরত, এটা তৃতীয় নম্বর, এখানেও আলামিন মাদ্রাসা। আরো খুশির খবর, আরো যে দুইটা আছে ওই দুইটাও আলামিন মাদ্রাসা, মানে সব আলামিন। এই আলামিনকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিনের মহব্বতে কবুল করে, আবার বলে না আমি। তো সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যেই আয়াত তেলাওয়াত করার অবস্থায় আলেমরা বুঝে ফেলেছেন, উম্মতের আলেমরা বুঝতে পেরেছেন যে এই আয়াত কেন হযরত তেলাওয়াত করলেন। এই একটা আয়াতই আমাদেরকে বলে দেয় কেন মাদ্রাসার দরকার, কেন দিনই ইদারার দরকার। আচ্ছা আপনারা বলেন তো দেখি,
এখানে আমরা আসছি না আল্লাহ আমাদের আনছেন। এই আলামিন মাদ্রাসা হুজুররা করছেন না আল্লাহ করাইছেন। আবার বলেন, সবাই বলেন না, কে করাইছেন? আল্লাহ করাইছেন। আমি কথা বলতেছি আল্লাহ বলাইতেছেন, আপনারা শুনতেছেন আল্লাহ শোনাইতেছেন। হাজার হাজার মানুষ রাস্তায় ঘাটে ঘোরাঘুরি করতেছে, তারা মাহফিলে আসতে পারতেছে না। কেন? আল্লাহ তাদেরকে আনেন নাই। আমরা তাদেরকে গালি দিতে পারবো না, আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ যেন তাদেরকে ধর্মীয় কথা শোনার তৌফিক দেয় এবং বেহেশতের বাগানে যেন আল্লাহ আনায় দেয়। বলেন না আমিন। আবার বলেন না আমিন। অল্প সময় আপনারা এদিক সেদিক খেয়াল করবেন না, অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো, আমাকে বিষয়টা দাঁড় করাইতে দেন। তো ভাই, ভালো কাজ কেউ নিজের ইচ্ছায় করতে পারে না যদি আল্লাহ না করায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ একটা ঘটনা লেখছেন যে আল্লাহর এক বান্দা শীতের দিনে অযু গোসল পছন্দ করে না, মানে পানিরে সহ্য করে না। আর নেরার এলাকাতে এরকম আছে না? নাই। আমাদের সমাজে এরকম দেখা যায় না কিছু? আমি অভিজ্ঞতার আলোকে বলছি, আমাদের দেশে এমনও কিছু মুরব্বী আছে, এমন কিছু ভাই আছে, গরমের দিন মসজিদে অযু করতে 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 কোনো পর্যন্ত দই হয়, দেখবেন একবারে বোগাল পর্যন্ত জায়গা, কথা হয় না? মসজিদে অযু করার সময় অযু করতে 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 এই পর্যন্ত দয়, গরমের দিন। এই লোকই দেখবেন শীতের দিন পানির এত ডরায়, হুদা আঙ্গুলের দুইটা মাথা ভিজা ভিজা নাকের মধ্যে কোনো মতন এরকম পোষা দেয়, কথা কন না কেড়ে জোরে কথা বলেন ঠিক কিনা? কেন শীতের দিন হুদা আঙ্গুলের মাথাটি ভিজায়, ফানি দিয়ে ডরায়? দাদা থানবী রহমতুল্লাহ বলেন, আল্লাহর এক গোলা শীতের দিন অযু গোসল পছন্দ করে না, এর বউ খালি আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ আমার জামাইটারে যদি আমি আল্লাহওয়ালা বানাইতারতাম। কানতে 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 একদিন আল্লাহ ডাক কবুল করছে। কিভাবে? এই মহিলা কানে আওয়াজ পাইতেছে, কে যেন মাইকিং করতেছে। এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত ওয়াজ মাহফিলে নসিহত পেশ করবেন সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। ভাই বাচ্চাদের একটু থামাইতে হবে, এই যে এখানে যে আছে একটু স্বেচ্ছাসেবক, এদের এই বন্ধ করে দেন। আর ওই গাড়ির কাছে যারা আছেন ওনারাও একটু মেহরবানি করে বসে পড়েন। আরে যারা বাসি ফুয়াইতেছে বন্ধ করেন। তো ভাই, এই মহিলা যখন আওয়াজ শুনছে, হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কির কথা শুনছেন, মহিলা সাথে সাথে ওযু কইরা দুই রাকাত শুকরিয়া নামাজ পড়ছে। আল্লাহ এতদিন যে আমি কানছি, আমার জামাইটারে যদি আমি কোনো মতন বুঝাইয়া এই মুরব্বীর মাহফিলে পাড়ায় দিতে পারি, তাইলে তো আমার জামাই কবুল হয়ে যাবে। ভাই, যেই বুজুর্গর নাম নিলাম, এই বুজুর্গর নাম নেওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহওয়ালারা বলেন, যেখানেই নাম নেওয়া হয় ওইখানে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি শুরু হইয়া যায়। ওইটার সাধারণ মজলিস থাকে না, কারণ এনারা হলেন মকবুল বান্দা। কেউ যদি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নাম নেয় উজানির হজরতের, এইটা মকবুল বান্দার নাম। কেউ যদি সৈয়দ ইসাক সৈয়দ ফজল করিম পীর সাহেব চরমনের নাম নেয়, এটা মকবুল বান্দাদের নাম নেওয়া। কেউ যদি আমাদের মুরব্বী হজরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ নাম নেয়, আমিরে হেফাজত যিনি ছিলেন, এটা মকবুল বান্দার নাম নেওয়া, কথা বলেন ঠিক কিনা? তো লক্ষ্য করে কথাগুলি শুনি। এই ভদ্র মহিলা কান্দতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমার ডাক কবুল করছেন, আমার জামাইরে আমি পাঠাইতে পারব। মা খুব কষ্ট করে স্বামীকে রাজি করছে, স্বামী বলতেছে আমি যাইতাম কিন্তু আমি নমাজের কথাগুলো আমি থাকতাম না,
কারণ নমাজ পড়তে চাইলেই আমার ওযু করণ লাগবে, গোসল করণ লাগবে, পানি ধরণ লাগবে, আমি দরতাম না। মহিলা কয় তুমি খালি যাও, নমাজের কথা হুজুর কইলো তুমি কইও না, তুমি খালি যাও। এই ভদ্রলোক গেছেন, আসলে ভদ্রলোক গেছেন না, আল্লাহ নিছে, আল্লাহ নিছে। তো আল্লাহর এই গোলাম হাজী সাহেব রহমতুল্লাহ মজলিসে যখন বসে পড়ছেন, তো হাজী সাহেব তো বয়ান করতেছেন, বয়ান শেষ পাগড়ি ছাড়ছেন, ভাই পাগড়ি ধরো ভাই তওবা করাবো। তো সবাই পাগড়ি ধরছে, এই ভদ্রলোকও ধরছে, কার পাগড়ি ধরছে চিন্তা করছে কখনো? চিন্তা করে নাই। এমন একটা লোকের পাগড়ি যে জোয়ান বয়সে ঘুমাইছিল, আল্লাহ রসুল তাকে ডাক দিয়ে বলতেছে এমদাদুল্লাহ ওঠো আমার হাত ধরো, আল্লাহ রাস্তায় আপনারা নড়াচড়া বন্ধ করান প্লিজ, আমি এখানে ম্যাজিক দেখাইতে আসি নাই, আকর্ষণ করতে আসি নাই। এক সময় আমার মেজাজ এটা ছিল আকর্ষণী বয়ান করা, এখনো এই মেজাজের দ্বারে কাছে নেই। আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, কার পাগড়ি ধরছে যিনি জোয়ান বয়সে রসুলকে স্বপ্নে দেখছেন, আল্লাহ রসুল বলতেছেন এমদাদুল্লাহ ওঠো আমার হাত ধরো, আল্লাহ রসুলের হাত ধরছেন, আল্লাহ রসুল হাতটা ঘুরায় নিয়ে সামনে নিয়ে আবার পিছনে আইন না, আবার সামনে এনে বলতেছেন এই পিছনে কে আছে আমার হাত ধরো। আল্লাহ নবী দুই হাত দিয়ে দুইজনের হাত ধরছেন, উস্তাদের হাতও ধরছেন, সাগরীদের হাতও ধরছেন। আল্লাহ রসুল হাত নিয়ে উস্তাদের হাতে এমদাদুল্লাহ মহাদের মক্কির হাতটা দিয়ে বলতেছেন আমি নবী তোমাদেরকে মিলাই দিলাম। রসুল যার হাতে এমদাদুল্লাহ মহাদের মক্কিকে মিলিয়ে দিয়েছিলেন ওই হাতটা ছিল কারি মৌলবী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমতুল্লাহ হাত। যেমন আমার হাত তো ভাই হাটাদারি হজরতের হাতের সাথে লাগানো, বর্তমান তো আমার প্রিয় মুর্শিদ শায়খে দাওনা মিজানুর রহমান চৌধুরী দেওনার হজরত, তো দেওনার হজরতের হাত তো আবরুল হক রহমতুল্লাহ হারদি হজরতের হাতের সাথে লাগানো, হারদি হজরতের হাত থানবীর সাথে লাগানো, থানবীর হাত হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির সাথে লাগানো, আর হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহর হাত কারি মৌলবী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবীর হাতের সাথে লাগানো, আর কারি মৌলবী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবীর হাত বিশ্বনবীর সাথে লাগানো, মাঝখানে আরো অনেক হাত আছে। তো আমাদের আকাবির আসলাম বুজুর্গদের হাত তো ভাই নবীদের সাথে লাগানো। কাজেই কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনি, আল্লাহর এই গোলাম ওই হাজী সাহেবের পাগড়ির মধ্যে হাত দিছে, নিয়ত করছে নামাজের কথা বলে পাগড়ি ছাইড়া দেব। তো হাজী সাহেব বলতেছে ভাই পাগড়ি ধরে তওবা করেন, জীবনে কোনোদিন আর ইচ্ছা করে কবিরা গোনা করব না। দরুইনে বেটারও বইলা বলেছে জীবনে কোনোদিন ইচ্ছা করে কবিরা গোনা করতাম না। এরপরে হাজী সাহেব বলতেছেন ইচ্ছা করে কারো হক নষ্ট করতাম না। এই লোক বইলে ভালাইছে হক নষ্ট করতাম না। এরপরে হাজী সাহেব রহমতুল্লাহ বলাইতেছেন ভাই আমরা সবাই বলি নামাজের সময় হইলে নামাজ বাদে অন্য কাজ করব না। এই লোক বইলে ভালাইছে নামাজ বাদে অন্য কাজ করতাম না। আসলে কি উনি বলছেন না আল্লাহ বলাইছে? কে বলাইছে? কে বলাইছে? আল্লাহ বলাইছে। এই ভদ্রলোক হাতটা ছাইড়া দিয়ে বলতেছে হায় হায় আমি বললাম কি, আমি না কইছিলাম নমাজের কথা কইতাম না, ধরছে তো পাগল, ধরছে না ভাই, বলছে তো, বলাইছে কে? এই বয়ান সবার ভালো লাগবে না ভাই, এই বয়ান তারা বুঝবে যারা এই লাইনের লোক, ঠিক কিনা? যারা এই লাইনের, আমি তো এই লাইনে ছিলাম না। আজকে আকর্ষণীয় বক্তা যদি কেউ আমার কাছে আইন না বলে হুজুর খুব বড় আকর্ষণীয় বক্তা, আমার কাছে ফান্তাবাতের মতন মনে হয়, কারণ এই বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় বক্তা আমি আছিলাম। আমার গাড়িটা কেউ দল্ল হিসাব করে ধরতেই তো 2 কোটি টাকাতে আমার গাড়ি চালাইতাম, 80,000 1 লাখ টাকা আগে ব্যাংকে বুঝ জানিতাম,
এই আপাসটা আঙ্গুলের মধ্যে রং বেরঙের আংটি ছিল, এক একটা পাথর লক্ষ টাকার উপরে দাম ছিল। আমি হেই বেড়াই আসছিলাম, তো না আমার সামনে যদি কেউ আকর্ষণীয় বক্তার একটা বাপ দেহায় তাহলে এটা আমার কাছে পান্তাবাতের মতন মনে হয় না? আমারে আল্লাহ এই লাইনে আনলো কেন? এই লাইনে আনছে আমার বুজুর্গরা আল্লাহওয়ালারা আমার এই কণ্ঠ শুনে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই জবানটারে যদি তুমি আহলে জবান বানায় দিতা, আহলে দিল বানায় দিতা, এখন বাংলাদেশের সমস্ত মুরব্বীরা গোটা বিশ্বের বিশেষ করে ভারত উপমহাদেশের সমস্ত বুজুর্গরা এই গাদাটাকে কলিজার টুকরা মনে করে। এইটা কোটি টাকার বিনিময়ে পাওয়া যায় না, এটা পাইতে গেলে এই সহবত লাগবে, এই লাইন ঠিক করতে হবে। সে লাইন কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন না বলেন না, সিরাতাল্লাযীনা, বলেন না বলেন না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের লাইন। আমার ভাইরা, তো এই ভদ্রলোক বলে ফেলছেন, বলার পরে রাগ করে গেছে গা বাইজা, কয় তরে কইছিলাম যে বুড়ার মাহফিলে যাইতাম না, গেলে হ্যাঁ নামাজের কথা কইব, আমি কইছি কইতাম না, হঠাৎ করে তো ফাগরি দেব কই লইছি। বেডিও কয় কইছো তো? কহ কইছি। কয় আল্লাহ তোমার কাম তুমি করছো, যারে কইছো যার ফাগরি ধরে করছো, হ্যাঁ এর কাম করবো না, কারণ এই যার ফাগরি ধরছো, হ্যাঁ আমার শেষ রাত্রে একটা গোপন প্রেম করে আল্লাহর সাথে, গোপন প্রেম করে। দেখেন না কি সুন্দর লাগতেছে এখন আপনাদের পরিবেশ, হীরামণি মুক্তার চাইতেও কথাগুলি দামি লাগতেছে, ঠিক কিনা বলে? তো ভাই এই মহিলা কাঁদতেছে, রাত্রিবেলায় জামাই শুইছে, বউরে ডাক একটু পিছনে দেন, ওর একটু পিছনে দেন। তো মহিলা কাঁদতেছেন, জামাই কয় কান্দোস কেন? কয় আমনে পাগড়ি ধরে কইছেন এরপরও নামাজ গেল গা, নামাজ পড়বেন না, কয় কইছি না পারতাম না, তোর হুজুরে বলে আমার ফরাইব দেখি কেমনে ফরা। ঠিক যখন হাজী সাহেব রহমতুল্লাহ তাহাজ্জুদের জন্য উযু করতেছে, উযু করতেছে অনেক দূরে, আর এই পাগড়ি ধরি না বেটা, যে হাত দিয়ে হাত পাগড়ি ধরছিল এই হাতের মধ্যে সুলকানি শুরু হয়েছে। খেলা কার? খেলাটা কার? আমার মাওলার। খেলা কার? আমার আল্লাহর। ডাক দেন না বলেন না আল্লাহ। কত বাপে জানেন না কলিজা কুইরে দেখতেছে গা, বাচ্চাদেরকে এত বুঝায় মদ খাইস না, মাদকের জীবনে যাইস না, তারপর আমার কত যুবক ভাই মাদক সেবন করতেছে, কত স্ত্রী স্বামী এই মাহফিলে বসে বসে কাঁদতেছে যে আল্লাহ আমার স্ত্রী রে যদি তুমি আল্লাহ হলা বলে। কত বন্ধু কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার ফ্রেন্ডকে যদি তুমি আল্লাহ ওলা বানাইতো। ভাই দিলের কান লাগায় কথাগুলি শুনি ভাই, এই মজলিস আর সাধারণ মজলিস নয়, এটা বরকতের মজলিস হয়ে গেছে। প্রত্যেকটা কথা দেখবেন অন্তরে কাট কাট করে আঘাত করবে। এখলাস নিয়ে বসি ভাই, হায়াতের শেষ বয়ান হইতে পারে, কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়িয়ে গেছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে পুত্রে মাপিলে গেলি না আমার কবরের খবরটা নিলি না। অনেকে বলতে পারেন হযরত কবরের কথা বলে তো কান্দেন কেন? আরে ভাই এই কান্দা তো রশিদ আহমদ গঙ্গির কাছ থেকে শিখেছি, ফকিউল আসার ফকিউল নাফ ইমামুল আউলিয়া রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন একজন, হযরত আপনি এত কাঁদেন কেন? কাঁদতে কাঁদতে চোখটারে অর্ধবানায় ফেলেছে, আপনি কেন কাঁদেন? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন আমি কবর আজাদ দীক্ষা কাঁদি। লোকেরা বলে হযরত আপনি কবর আজাদ কেমনে দেখলেন? বলে আমি হাজি আমদাদুল্লাহ মাদরে মক্কির সোহবতে যাওয়ার পর থেকে আমার ভিতরে চোখ আল্লাহ খুলে দিছে। হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাই এমন কান্না কাঁদতেন, কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলেছিলেন। এই যুবক
আশ্চর্য কারবার। প্লিজ কেউ খেয়াল নষ্ট করবেন না, নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন ওখানে থাকেন। আপনার একটু নড়াচড়া করার কারণে আমার এক ভাইয়ের দিলের মধ্যে খটকা লেগে যেতে পারে, খেয়াল নষ্ট হয়ে যেতে পারে। কোন খেয়ালে কার কখন হেদায়েত হবে এটা আল্লাহ ভালো জানে, এই জন্য খুব খেয়াল করে কাজে সময় লাগাই। আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা চিঠি লিখে ঘুমাইতেন, আমি তুমি আমি আপনি মোবাইল না চালিলে ঘুম ধরে না। কিন্তু গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে এই কথা লিখে ঘুমাইতেন, মালি না জানি এই ঘুম আমার জীবনে শেষ ঘুম, আগামীকালকে আমার জন্য হয়তো সূর্য আর নাও উঠতে পারে, আগামীকালকে আমি এই দুনিয়ার আলো আর নাও দেখতে পারি। ভাই এদিক দিয়ে কাউকে ঢুকতে দিবেন না, আল্লাহর রাস্তায় ভাই প্লিজ। আমি কিন্তু মাইক ছেড়ে চলে যাব, ওখানে ব্যারিকেড দেন, আর একটা কোন ব্যক্তিকে এখানে ঢুকতে দিবেন না। এটা সুন্নতের খেলাফ, আদবের খেলাফ, উসুলের খেলাফ। এখানে তো বয়ান হচ্ছে, কোরআন হাদিসের বয়ান হচ্ছে, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত পাইতে গেলে কিছু শর্ত আছে। হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন, আমি প্রত্যেক দিন চিঠি লিখে ঘুমাই, লোকেরা বলছেন হযরত আপনি কি সব কখনো দেখছেন কবরের আজাব? হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন, আগে দেখি নাই কিন্তু হাজি সাহেবের সোহবতে যাওয়ার পর থেকে দেখছি। বলে কেমনে? বলে আমি একদিন কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, আমি কবরকে সালাম দিছি কবরবাসীদের উদ্দেশ্যে রসুলের সুন্নত মেনে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমি তো দোয়া করেছি তাদের জন্য, কিন্তু আমার এই সালাম দেওয়ার পরে কবর থেকে আওয়াজ আসলো, অনেক কবরের মধ্যে একটা কবর আমাকে বলতেছে, কেমনে শান্তি আইব, আমার ঘরে তো সাপের অভাব নাই, আমার ঘরে তো বিচ্ছুর অভাব নাই। আমি রশিদ আহমদ গঙ্গুহী, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি এই অন্তর দিয়া চোখটা দিয়া সাপ দেখতে পারতাম, আমি তখন ভিতরের চোখ দিয়া ওই কবরের দিকে নজর দিয়ে দেখি কার বাপের যেন সব সাপ ধরে রাখছে, পুরাটা শরীরের মধ্যে সাপ পেঁচায় পেঁচায় ধরে রাখছে, শুধুমাত্র চেহারাটা ফাঁকা, নাকটা দেখা যাইতেছে, নাকের দুইটা ছিদ্র, কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর সাপ আসলো, এই দুই নাকের ছোট্ট ছোট্ট ছিদ্রের মধ্যে একটা ছিদ্র দিয়া সাপ মোটা মাথা ঢুকাইতে চায়। প্রত্যেকবার যখন সাপ নাকের বুটার মধ্যে গুঁতা দেয় তখন এই লোকটা সাপটা শোয়া থেকে বসে আর বলে আর গুটা করবো না, আগে যদি জানতাম গুনা নিয়ে কবরে আসতাম না। এই যুবক তোমাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যুবক তুমি তো ইনসান, আল্লাহ বলেন আমার নাম রহমান, খালাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে বানাইছি, তুই তাকায় দেখ তোর নাকটা কত সুন্দর দিছি, হাতটা কত সুন্দর দিছি, আমি আল্লাহ তোর জন্য বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোরে সুন্দর করে বানাইছি, তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না রে, হাল আতা আলাল ইনসানি আইনুম মিনাত দাহরি লাম ইয়াকুম শাইয়্যান মাযকুরা, তুই তো কোনো বস্তু ছিলি না, এই তুই কই যাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, এই বুড়া আমারে তুই আর কই যাস, এই যুবক আমারে তুই আর কই যাস, আয় ফাফির রু ইলাল্লাহ, আয় আমি রবের দিকে ফিরে আয়, ওসালু ইলা মাগফিরাতি মির রব্বিকুম, দৌড়া আমি রবের গুনাহ মাফের দিকে, দৌড়া মাদকের দিকে দৌড়াইস না, গীবতের দিকে দৌড়াইস না, আমি রবের দিকে দৌড়া, তুই মনে করতেছস আমি তোর ডাইনে বামে নাই, না পাইনা মা তু আল্লু ফাসাম মাওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে আমি তোর বামে আমি তোর সামনে আমি তোর পিছনে, তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে, না না বান্দা না, আমি তোর যতটা কাছে তোর মাও তত কাছে না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমি তোর ঘরের রোগের চাইতো নিকটে। তুই মনে করতিস অন্ধকার গোপনে তুই একা গুনাহ করতেছিস, কেউ নাই ওখানে, না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তুই যেখানে একা দিত আমি, তুই যেখানে দুই তিন নম্বর আমি আল্লাহ। কেমনে রে তুই গুনাহ করস, আয় আমার দিকে ফিরে আয় পাপির রুইল আল্লাহ। আমি জানি তুই গুনাহ করতে করতে অনেক গুনাহ করবি, তাই কিন্তু তুই নিরাশ হইস না। আমি তোকে অবয় দিয়ে বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না, বলেন না। আরে বন্ধু কান্না না আসলো, তুই কান্নার ফিকির কর, আল্লাহ তাও মাফ করে দিব। একটু তাকায় দেখ হাতটাকে আল্লাহ কত পবিত্র করে দিছিলেন, এই হাতটারে তুই কি করছ। একটু ডিপলি চিন্তা করে দেখ এই অন্তরটা আল্লাহ কত পবিত্র বানাইছিল, এখন মানুষের জন্য কুধারণা করতে করতে তোর অন্তর আর অন্তর নাই। আমি তো তারে আল্লাহ বলতে বলবো যে মনে করো হযরত আমি গুনাহগার, এইভাবে আমাকে কেউ বুঝায় নাই, আজকে আমার বিবেকের চোখ খুলে গেছে, অলি আল্লাহর মজলিসে আমি গুনাহ মাফ চাই। তাহলে বসে আসো কেন, চিৎকার দিয়ে বলো না আল্লাহ। আরে উম্মতের মধ্যে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমার নবী বলেন সাহাবীরা যখন একজন মুরব্বী গোলাম আল্লাহকে বলে আল্লাহ মাফ চাই আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ বলে এই চুল দাড়ি সাদা পাকলে মুরব্বী কান্দিস না, তুই আমার কাছে কিছু চাই না, আমি লজ্জা পাই। যখন কোন যুবক বলে আল্লাহ, আল্লাহ 70 বার জবাব দিয়া বলে আমি তোকে দেব, তুই তওবার উপরে ইস্তিকামত থাকি। কাজেই আসেন না আলেমদের মজলিসে, একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, মুসলমান ভাইরা আমার কেউ কারো দিকে নজর নাই, অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিন ও চিল্লে চিল্লে কাঁদবে, অবাজান দিল ভালো থাকলে কথাগুলি তাসির হবে। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কোনো দিকে নজর দিবেন না, খেয়াল ঠিক করেন বন্ধু, খেয়াল ঠিক করেন, চিন্তা করেন, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা জি জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহর, আমার বন্ধুগণ আল্লামা তকি উসমানী বলেন, নির্দেশ হলো আল্লাহর, মাধ্যমে হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই যুবক, এখান থেকে তুমি যাইয়া আর কি করবা, একটু দিলের কান লাগাও, দিলের কান লাগাও। উম্মতের আলেমরাও তো বয়ান শুনিয়া কানতেছে, আমার বন্ধু কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আমার পরও তো মুরব্বীরা আসবে, আরে বন্ধু একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। শুনো আমার আল্লাহর, মাধ্যমে হলো কবি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর পথ হলো চারটা, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এ বন্ধু এ বাবাজি কোনো দিকে কোনো খেয়াল নাই, খুব মনোযোগী হইয়া কথা শোনেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদার তুমি নিজে জাহান্নামের
আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যা আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে কান্না আসে না, অথচ যাদের কোনো গুনাহ ছিল না তারাও জাহান্নাম দেখিয়া কানছে। ফেরেশতা জিব্রাইল আমিনের কোনো গুনাহ নাই, একদিন নবীর সামনে আসিয়া খালি কান্দে। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল আপনি কাঁদেন কেন? ফেরেশতা জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম দেখিয়া কান্দি, আমার মাওলা জাহান্নাম আমারে দেখাই। বাজার এই চোখের পানি পড়িয়া গেলে টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছার দরকার নাই, এই চোখের পানি ওই দিনের জন্য রেখে দিবে। হযরত ওমর কানতেন আর চোখের পানি ক্রিমের মতন চেহারায় মিশাইতেন, লোকেরা বলতেন ওমর কানতে কানতে কান্দার দাগ, তোমার চোখের নিচে কালো কালো হইয়া গেছে, এই ক্রিম ব্যবহার করে তুমি চেহারাটা সুন্দর করিয়া রাখ। ওমর বলতেন, না এই দাগ আমি মুছাবো না, এই দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিনের ব্যাপার আমার নবী বলছেন আমার মা আমারে চিনবে না, বাবা আমারে চিনবে না, যেই দিনের ব্যাপারে আমার নবী বলছেন আয়শা ভাই বোনের চিনবে না, বই বোন বাইরে চিনবে না, আল্লাহ বলছেন ইয়াউমায়া ফিরুল মারহুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিনের জন্য আমি চোখের পানির দাগ রাখছি যেই দিন যেই দিন আল্লাহু আকবার যেই দিন আমার আল্লাহ বলবেন সূর্য তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও, তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও, সূর্য তখন বারোটা মুখ খুলিয়া আলো দেওয়া শুরু করবে। ওই দিন যেই দিন আমার বন্ধুরে সূর্যটা মাথার কাছে চলে এসে আলো দিবে, আমার বাইরা কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেবে পড়বে, কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমার নবী বলেন আয়েশা কত গর্ভবতী নারীর গর্ব খসিয়া যাইবে, আবার কত বান্দা ঘামের পানিতে সাঁতার কাটবে, আর জমিন এমন তামা তামা হইয়া যাবে দুই পারে কে জায়গা পাবে না, দাঁড়ায় থাকতে পারবে না, এক পা দিয়া দাঁড়াবে মোরগ দৌড়ের মতন খালি লাফাবে আর লাফাবে, আর চিল্লা চিল্লা বলবে কই কই বাবা আদম কই, বাবা আদম রে বলো না আল্লাহরে যেন কয় তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয়। বাবা আদম বলবে আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম নবীও বলবে আমার দ্বারা সম্ভব না। ওই দিন সবাই মিলে ওমর বলেন নবী মুহাম্মাদের কাছে যাবেন, যাইয়া দেখবেন আমার নবী উম্মতের কান্না দেখিয়াও আমার নবী গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ, এই উম্মতেরা বলেন না বলেন না, ডাক দেন না দেন না দেন না, চিৎকার দিয়ে বলবে আল্লাহ। আমার বাইরা কতক লোক বলবে মুহাম্মদের গায়ে পোশাক কিসের, আমার নবী তখন জবাব দিয়ে বলবে এটা আমার নিজের পোশাক না, মৃত্যুর পরে রওজায় শুয়ে উম্মতের মায়ে আমি উম্মতি উম্মতি বলে কানছি, আমার এই চোখের পানি দেওয়া রওজার মাটি কাদা কাদা হইয়া গেছে, আর এই কাদা মাটি পোশাক লই আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহ যদি আমার উম্মতের মাফ না করে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ আল্লাহ, যেই নবী উম্মতের মায় এত কান্দে, আমি তুমি এখন কানতে পারি না, মুসলমান বাইরে নামাজের সময় যথাসময় আপনাদের বিরতি দেওয়া হবে, যেহেতু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিক্ট গাজীপুর ডিস্ট্রিক্ট মসজিদের শহর, আজানের সময় তো মুয়াজ্জিন বাবারা আজান দিবে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, মাত্র 5-10 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে দেব। একটা লোকও বন্ধু কোনো নড়াচড়া নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী তখন যখন বলবেন আল্লাহ আমার উম্মতরে মাফ না করলে আমি জান্নাতে যাব না, আমার আল্লাহ তখন বলবেন নবী আজকে আপনার কান্নার দিন নয়,
আপনি জায়গায় দাঁড়ান, আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তাকে বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে ওয়াদুখুলি জান্নাতি, আল্লাহ আল্লাহ, আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে জান্নাতি। ওমর তখন বলে ও পৃথিবীর মানুষ, আমার নবী তখন চিৎকার দিয়ে দিয়ে বলবে কই আমার উম্মতেরা কই, কই আমার উম্মতেরা কই, ওই হাশরের ময়দানে উম্মতেরা চিল্লা চিল্লা বলবে আমি আপনার উম্মত, আমার নবী কই বলতেইলে তোমার চেহারা নূর কই, তোমার হাতের মধ্যে ওজুর পানির নূর কই, তোমার বডির মধ্যে আমার সুন্নতের নূর কই, তখন যদি তোমার আমার চেহারার মধ্যে দাড়ি না থাকে, তখন যদি তোমার আমার বডির মধ্যে সুন্নতের আমল না থাকে, ওজুর পানির যদি নূর না থাকে, তওবা করি না বান্দা হইয়া কান্দুই না, চাপ যদি না থাকে, আমার নবী তখন বলবে না তুমি আমার উম্মত গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট হইয়া গেছে, যার কারণে পাষাণ্ডীদের হওয়ার কারণে কান্না আসে না, আর আমাদের ওলি বুজুর্গরা কেমন কানতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আরে কবুল হবেন তো, বলেন না বলেন না আল্লাহ, নবী বলেছেন উম্মত মরার আগে মরো, কেমনে মরবো, রসুল বলেছেন মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে ভাববা, এই তো বুঝি আমি মরে গেলাম, এই তো বুঝি চারজন আমাকে কান্দে করে নিয়ে কবরে শোয়ায় দিবে, এই তো বুঝি আমার ছেলে আমাকে আব্বু বলে ডাক দিবে, আমি ডাকের জবাব দিতে পারবো না, আরে কার মা বাপ যেন কবর থেকে বলতেছে ছেলে মেয়ে আমাকে আমার মাগফিরাতের জন্য তুই দোয়া কর, তোর দোয়ার বরকতে আল্লাহ আমাদের কবর আজাব মাফ করে দিবে, আমার এই ময়দানে জানা নাই কার মা নাই কার বাবা নাই, আমার জানা নাই কে এতিম হয়ে বসে আছেন, মা বাবার মাগফিরাত কামনা করে আল্লাহ কিন্তু মহব্বত করে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, ওই দিন আমি ডাইরেক্ট আমার নবীর মাধ্যমে আল্লাহরে বলবো আল্লাহ, এমন আমল নাই যে আমল দিয়ে তোমার জান্নাতে যাব, তবে এই দেখো দুনিয়ায় বসিয়া তোমার নামে কান্তাম, এই যে আমার চোখের পানি পড়ুন না কালো দাগ চেহারার মধ্যে লাগায় রাখছি, আমার বাইরে আজকে তোমার আমার কান্না আসে না, আমি তুমি কাঁদবো, আর এই কাঁদতে গেলে ওলামাই উম্মতের সহবতে থাকা লাগবে, ওলামা ইকরাম হক্কানি আলেমদের সহবতে থাকা লাগবে, লম্বার কোনো সুযোগ নাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, বাঁচার মাধ্যম হইল নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হইলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, পথ হইল চারটা, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা, আলেমের ছাত্র হইল আল্লাহ পাক ছাত্রর বাবা মারা গেল কবর আজাব বন্ধ করিয়া দেয়, লম্বা ঘটনা নয়, জাস্ট একটু টাচ দিয়া যায়, কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না, আলেমের তলবে এলেম হইল আল্লাহ মাফ করিয়া দেয়, আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর গোলাম মুসা পয়গম্বর কবরের কাছে দিয়া যাচ্ছিলেন, কবরে ভয়ঙ্কর আজাব হইতেছে, পয়গম্বর কাউকে কিছু বলেন নাই, আমার বন্ধুগণ পয়গম্বর নিজে নিজের কাজ করে আবার যখন এই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, একটু আগে আজাব দেখছে, এখন আর ওই কবরে কোনো আজাব নাই, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে কবরে আজাব দেখলাম, এখন কোনো আজাব নাই, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে
কবরওয়ালা গুনাহগার আর কবরওয়ালার বাচ্চাটা নেককার বলে কেমনে নেককার বলে এই কবরওয়ালা গুনাহ কইরা কবর আইছে একটা বাচ্চা দুনিয়ায় থুই আইছে এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হইছে আলেমের ছাত্র হইছে আলেম যখন তারে প্রথম সবক দিছে সবক এমন একটা শব্দ বলছে এই বাচ্চাটা এই শব্দ বলার কারণে আমার মাওলা আমি মাওলা তার বাবার কবরে আজাব মাফ করে দিছি আমার বাইরে কওমি মাদ্রাসার বাচ্চারা এমন সবক পড়ে এমন মাঝে মধ্যে শব্দ বলে যেই শব্দের কারণে এলাকার কবর আজাব আল্লাহ বন্ধ করে দেয় মুর্দাগণের কবর আজাব আল্লাহ মাফ করে দেয় বাজান কেউ কোনো প্রকার উঠা উঠি নাই যেই দুই চোখ দিয়ে পানি ধরাইছি আপনিও কানছেন আমিও কানছি যেই হাতটা বুজুর্গদের পছন্দের হাত আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব এটা আমার আহলুল্লাহদের নির্দেশ এটা আমার বুজুর্গদের নির্দেশ আমার হাটাদারির হযরত মাদ্রাসার জন্য হাত পাতেন এটাও নাজাতের উসিলা হইতে পারে বন্ধু পারলে দিবেন না পারলে না দিবেন এই নামাজের আগে এই হাতটা যেই হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি কিন্তু করুণার কারণে এই বছর তো মুসলমানরা যাইতে পারে নাই আমিও যাইতে পারি নাই এই হাতটার মধ্যে আমি দেখতে চাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নাজাত পাওয়ার পথের প্রতীক হইয়া আমার বন্ধুগণ তিরিশ পারা কোরআন শরীফের মহব্বত তিরিশটা বাইয়ার কাছে তিরিশটা হাজার টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এক হাজার টাকায় একটা হাজার টাকা আমি গোলামের হাতে দেওয়ার মতন কোনো বন্ধু আছেন নাকি হুজুর আমি এক পারা কোরআন শরীফকে মহব্বত করে একটা হাজার টাকা আমি আপনার হাতে দিচ্ছি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আসেননি এমন কোনো বন্ধু মা বাবার দরদি হইয়া একটা হাজার টাকায় এক পারা কোট একটু আমার কাছে আসতে হবে টাকাটা নিয়ে আসেন এই হাতটা ধরলে ঠকবেন না এই হাতটা ওলি বুজুর্গদের মহব্বতের হাত এই হাত আল্লাহওয়ালাদের সাথে লাগানো হাত আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ মালিক মঞ্জুর দিয়ে দিবে আল্লাহ তোমার এক